আসসালামু আলাইকুম। জীবনের এই প্রথম আমি এতগুলো মাছ একসাথে দেখেছি, তাও আবার সমুদ্রে। আর এই মাছগুলো নিজের হাতে আরেকজন ধরছিল আর আমি ভিডিও করছিলাম। তো এই এই ফিশিংয়ের এই সুন্দর মুহূর্তটা আমি আমার জীবনে আর কোনোদিন পাইনি, তাই আমি এত মানে ফুর্তি আর এত আনন্দ আমার ভিতরে কাজ করছে। এত এত মাছ, ইয়াল্লাহ, না দেখলে বুঝবেন না। এই যে আমি আপনাদের জন্য ভিডিও করেছি, আপনারা দেখুন কত ছোট ছোট মাছ আর ম্যাক্রোল ফিশ ভর্তি। একদম মানে আমি যে সাইডে দাঁড়িয়ে আছি সেই সাইডে অনেক অনেক মাছ। আর জেলেরা মাছ তুলতেছে, এই যে এগুলা উনি নেট দিয়ে ফিশ করছে। ওরা এগুলা কিভাবে খায় এগুলো জানে না, ওরা বড় বড় মাছকে শুধু খায়, কিন্তু ছোট মাছ কিভাবে খায় ওরা জানে না, ইংলিশরা জানে না। তো আমাকে জিজ্ঞেস করছিল এগুলো কিভাবে খায়, তো আমি বললাম অয়েলে ফ্রাই করে খায়। তো এই যে দেখছেন অনেক ছোট ছোট মাছ, আমিও আমাকে অনেক ফিশ ধরে দিয়েছে। Wow, there's so many fish. I've never seen that many fish in my life. Yeah. Look, look. Oh, the koi, the koi. Oh, look, my. Look, look. I have never seen that many fish in my life. Me too. Look, the koi. Oh, my God. They got so many in one net. Imagine how many there would be in Not to cast now, so to go to the koi. ওরা অনেক ম্যাক্রো ফিশ ধরছিল। আর আসলে এটা ভাগ্যক্রমে আমি আজকে আমি অনেক ভাগ্যবতী যে আমি এতগুলো ফিশ দেখতে পারবো। আমি হঠাৎ করে হাঁটছিলাম, আজকে একটা বারবা ছোটোখাটো বারবাকিও ছিল আপুদের সাথে, ওই বারবাকিও শেষে আপু সবাই চলে গেছে আর আমি শুধু গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর বলছি যে তোমরা বসো, আমি একটু দেখি, একটু হাইটটা দেখি, হাঁটি সাগরের কাছে। আর আমি নেমেছি, যেই না নামা সেই তো দেখছি। এই তারা আসলে আসলে শখের বসে তারা বড়শি দিয়ে মাছ ধরছিল, ম্যাক্রেল ফিশ। এই টাইমেই ঠিক এই মাছের জাক যাচ্ছিল, এই ছোট মাছের জাকটা মানে স্রোতের সাথে যাচ্ছিল। আর ওই সময় দেখে তো আমি এক্সাইটেড, এমন এক্সাইটেড হয়েছে আর কি, জীবনের এই প্রথম মানে কোনো কিছুর কাছ থেকে দেখা। আগে ভিডিওতে দেখতাম আর দেখলে তো বড় মাছ ধরা দেখতাম, কিন্তু সমুদ্রের বুকে এরকম বিশাল আকৃতির মাছের এই যে দেখছেন আপনারা, এত এত মাছ, মানে পানিটাই কালো হয়ে গেছে মাছের কারণে। তারপরে এগুলা মানে আমি দেখে তো মুগ্ধ, তারপরে দেখলাম যে উনি আমাকে একটা ইংলিশ লোক বলছিল যে আমাকে দিবে নাকি, তা আমি বলছি হ্যাঁ আমি ওয়ান্ট করি আমাকে দেন। তো উনি নেট দিয়ে তারপরে এই মাছগুলো ধরে আমাকে দিচ্ছিল। আমার বাকেটটা তিনবার খালি নেট দিয়ে ধরছে, আমার বাকেটটা পুরোটাই পড়ে গেল। আল্লাহ, আমি পুরোপুরি এক্সাইটেড এইরকম মাছ ধরার লোক। অসংখ্য মাছ আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো ছোট ছোট ফিশ, আমাদের বাংলাদেশের ঠিক ওই যে চাপিলা মাছের মতন। এই যে অনেক মাছ, আর ওনারাও অনেক ম্যাক্রোল ফিশ ধরতেছে ইয়ে দিয়ে, ওই যে বড়শি দিয়ে। অসাধারণ মুহূর্ত আমি আপনাদের জন্য, আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আপনারা দেখতে থাকুন, আমি আর কথা বাড়াচ্ছি না, শেষ পর্যন্ত দেখবেন সেই ম্যাক্রোল ফিশ ধরা দেখবেন বড়শির মাধ্যমে। আর এই আর কি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।